प्रिय उपस्थिति आज के साहित्य अड्डा साहित्य सभा जरा उपस्थित हो सबा के शुभेच्छा चमत्कार एक आयोजन सुंदर एक धेनु खूब बसि कथा बोलना खूब बसि समय लेबना कारण एखे अने कथा बोले अने के बोलें आसल जेको साहित्य सभार मध्य से सवार जो एक ही नियम हवा उचित एखे क्योंकि एकाधिक नियम तीन टी नियम लक्ष्य कर लिखी ठीक नय जेमन रीता रहमान जो एक नियम কারণ হচ্ছে যে প্রকৃত লেখা যদি জমা দিতে হয় মঞ্জু ভাই কিন্তু মাথা থেকে লেখা পাঠ করেছেন মাথাটা কেটে জমা দিতে বলবো না কিন্তু পাঠ বাকি সবার ক্ষেত্রে কিন্তু একই নিয়ম হওয়া উচিত যেমন যারা মোবাইল থেকে পড়েছেন অবশ্যই মোবাইল জমা দিতে হবে যা থেকে দেখা পড়েছেন তা জমা দিতেই হবে মাথা ছাড়া ঠিক আছে আপনারা বসে আছেন অনেকক্ষণ থেকে আজান পড়বে কিছুক্ষণ পরেই নামাজের সময় হবে আমরা আলোচনায় যাব আসলে এখানে আলোচক একটা বুদ্ধিমানের কাজ করেছেন সেটি হচ্ছে যে ভাগ করে দিয়েছেন আমি কিন্তু আলোচনা অনুষ্ঠানে আগে আলোচনায় অংশ নিতাম এখন কিন্তু অংশ নেই না কারণ আলোচনা শেষ হওয়ার পরে দু চারটা কথা শুনতে হয় আমাকে তো সেই জন্য এটুকু দূরে রয়েছি কিন্তু আজকে কিন্তু একটু আলোচনা করার সুযোগ হয়েছে এই কারণে যে ওনারা ভাগ করে দিয়েছেন যে মঞ্জুরাকে কিছু অংশ আমাকে কিছু অংশ আমি শুধুমাত্র ভালো দিকগুলো নিয়ে বলে আমি চলে যাবো শেষ বাদ বাকিটা মঞ্জুরের দায়িত্ব আমি জানি না বাকিটা এমন যদি নাকি দায়িত্ব পড়ে হয়তো ভালোই হয় আলোচনায় আসছি আলোচনা নয় আসলে আমরা একটু কথাবার্তা বলা অন্য কিছু নয় যে লেখাটি আমার এখন হাতে আছে সেটি হচ্ছে মোহাম্মদ নূর ইসলাম বাদল তার লেখা শিরোনাম প্রলয়ে শ্রাবণে বৃষ্টি পড়ে নিঝুম রাতে বিরহে তীর জলে শুক্র ঘাটে কষ্ট যে জমা আছে এই বুকে দিবানি সে কাঁধে একা দুঃখে এখানে আপনারা একটু লক্ষ্য করবেন যে আগের যেই স্তবকটা এবং পরের স্তবকটা পড়ে গিয়েছে পরের স্তবকটা দীর্ঘ কবিতার ক্ষেত্রে এগুলো মানায় এবং এগুলোকে সারিয়ে নেওয়া যায় হঠাৎ করে উঠে যায় ধরাম করে পড়ে যায় কারণ সেটা কবিতা দীর্ঘ হওয়ার কারণে সেটাকে ম্যানেজ করে নেওয়া যায় এখানে ছোট্ট কবিতার মধ্যে কিন্তু এটাকে একটু একটা আরো ছড়া কবিতাও না আরো কিন্তু ছড়া সেক্ষেত্রে এটাকে ই নেওয়া খুব কষ্ট ইয়েখানা শ্রাবণে বৃষ্টি পড়ে নিঝুম রাতে বিরহে দ্বীপ জলে সুপ্ত ঘাতে কষ্টতে জমা আছে এই মতে জীবনে সেই কাটে একা দুঃখে আগের স্তবক এবং পরের স্তবক পড়তে গিয়ে একটু ধাক্কা খাওয়া লাগে এই বিষয়ে আগে ভাবতে হবে এখানে লেখক যখন লিখেছেন তখন গুরু শব্দের গুরু অংশটাকে আলাদা করে দিয়েছেন আসলে গুরু একত্রে হয় না আলাদা হয় নি একত্রে হয় এই বিষয়গুলোকে একটু খেয়াল রাখতে হবে ধন্যবাদ লেখক মোহাম্মদ নূর ইসলাম বাদলকে অনেকদিন থেকে লিখছেন আমরা সবাই তাকে চিনি লিখেছেন পাখিদের মিটিং পাখিদেরকে নিয়ে লিখেছেন এবং অনেক ধরনের পাখি তাদের মিটিং হচ্ছে সেই বিষয়টা তিনি তুলে আনলেন আমি তাকে একটু বানানের ব্যাপারটা একটু খেয়াল দিতে বলব যেমন দূরের একটি শব্দ এখানে দীর্ঘ করা হবে একটি লাইন বক্তা বলে আমরা ছিলাম গায়ের পুকুর গাছে কয়েক ভোর তো যে খেয়ে তখন খাল বিলেরও মাছে কয়েক ভোর তো এখানের মধ্যে কিন্তু বলতো যেটা সেটা ভরত ভরত কিন্তু বলা যায় দুরকম হয়ে যায় এখানে একটু খেয়াল রাখতে হবে ক্রিয়াপদে উকার হয় না উনি কিন্তু এই নিয়মটাই ফলো করেছেন ঠিক
কিন্তু এই নিয়মের একটু ব্যতিক্রমও আছে, এখানে সেই ব্যতিক্রমও দেখতে হবে। কারণ ভরতচন্দ্র, আমরা একজন লেখকের নাম জানি, এখানে মধ্যে সে একটু অনেকে ধাক্কা খেয়েও খেতে পারে, সেক্ষেত্রে ক্রিয়াপদের মধ্যে ওটা বসিয়ে দিতেই হবে, ঠিক আছে? উনি ওই নিয়ম ফলো করেছেন, ঠিক আছে সেটা, কিন্তু ব্যতিক্রমটাও খেয়াল রাখতে হবে। ভরত এখানে ওটা দিয়ে দিলেই মনে হয় সবচেয়ে ভালো হবে। চমৎকার একটি লাইন আমরা এখানে মধ্যে অনেকগুলো লাইন সুন্দর হয়েছে। জাতীয় ওই পাখি এসে দুঃখ করে ইস, মেঘ পথে দেই না আমি আগের মতো শীষ। চমৎকার একটা বিষয় এখানে লিখে আসছে, দুটা লাইনের মধ্যে চমৎকার। লেখককে অসংখ্য ধন্যবাদ ফরিদ আহমেদ হৃদয়। এরপরে লেখা আমিরুল ইসলাম মামুন, এটি নিয়ে আলোচনা হবে না, আমার নদী চান্দিয়া চান্দু, চান্দু ভাই নারায়ণগঞ্জের সাহিত্য সভা মানে চান্দু হয়ে থাকবেন, এবং আজ নয়, কাল নয়, এক বছর নয়, অর্ধযুগ নয়, যুগের পর যুগই বলা যায়। তাকে আমরা নিরবচ্ছিন্ন ভাবে দেখছি সর্বগ্রহ সাহিত্য অনুষ্ঠানে। ওনার লেখা নিয়ে আসলে খুব বেশি বলার কিছু থাকে না কারো, কারণ চমৎকার লিখেন, খুব ভালো লিখেন। তবে লিখতে গিয়ে স্তবকের একটু লাইনটাকে আরেকটা স্তবকের সাথে একটা স্তবকের লাইন নিয়ে গেছেন, তাড়াতাড়ি লিখতে গেলে যেটা হয় সেটা। ধন্যবাদ চান্দা চান্দু ভাইকে চমৎকার একটি লেখার জন্য, শিরোনাম ছিল আমার নদী। তিনি আসলে এখানে লিখেছেন শীতলক্ষাকে নিয়ে, সেটা শীতলক্ষা কিন্তু এক শব্দে হবে, শীত শীত এবং শীত লক্ষা হয়ে গেছে, শীতলক্ষা একসঙ্গে হবে। শীতলক্ষার যে জল, আসলে নদীর জল কিন্তু কালো ছিল একসময়, সেই কালো আর এখনকার কালোর মধ্যে যে পার্থক্য, তিনি কিন্তু সেটি তুলে আনলেন। কাজটা দেখি আমরা কত চমৎকার ভাবে পড়ে আসছি, শুনে আসছি, নদীর কালো জল কত চমৎকার ভাবে পড়ে আসছি, শুনে আসছি, আর এখনকার নদীর কালো জল এক নয়। চান্দবে সেটি নিয়ে আসছেন এখানের মধ্যে, এখনকার কালো হচ্ছে নোংরা, বর্জ্য, এগুলোর মাধ্যমে কালো হয়ে গেছে, আর এক সময় কালো ছিল সেটা প্রাকৃতিক ভাবে ছিল, কালো জল ছোট ছোট ভেবে ফেলে দিত, তাই না? ধন্যবাদ চান্দবে আপনাকে। ইছামতি নদীর পাড়ে মোহাম্মদ বশির উদ্দিন, তিনি নদীর পাড়ের সম্ভবত ওনার গ্রাম সেদিকেই, সেরকমই বোঝা যাচ্ছে। সেখানকার একটা চিত্র তিনি তুলে ধরেছেন, তবে উনি একটু পেছনের শব্দ, শব্দ ব্যবহারের ক্ষেত্রে একটু প্রাচীন শব্দ চলে আসছিল, যেমন গাব, গাব আর অনেক আগে চলতো, এখন গাইব বিষয়টা এভাবে আনতে হবে, এরকম আরো দু একটা শব্দ আছে। একটু লেখটা বসে লিখেছেন, চমৎকার ভাবে উঠে আসছে তার সেই অনুভূতি গ্রাম নিয়ে। ধন্যবাদ তাকে, মোহাম্মদ বশির উদ্দিন আপনাকে। লেখক যদি তার নিজের নাম ভুলে যায় তাহলে কি করতে হবে, তাই না? লেখক তার নিজের নাম ভুলে যায় ফুটে উঠছে, যেমন পৃথিবীতে লিখতে গিয়ে এখানে মধ্যে একত্র হয়ে গেছে মাঝখানে দুটা শব্দ, এই সমস্যাগুলো হয় যখন ইয়ে করতে হয়, বিশেষ করে অব্রত যখন নেওয়া হয় সমস্যা, লিপ্ত সমস্যা অনেকের ক্ষেত্রে। আমি রাজলক্ষ্মীর কথা বলছি, দ্রোহের কবিতা তো আজকাল খুব কমই লেখা হয়, অনেকে ভয় পায় লিখতে, বিভিন্ন কারণে বিভিন্ন বিষয় লিখতে ভয় পায়। এক সময় কিন্তু কবিরা লিখতে মেরুদণ্ড শক্ত ছিল, যার যার অনুভূতি তারা প্রকাশ করতো, কিন্তু এখন সেটা আমার মনে জানে একটু কমে আসছে। তিনি লিখেছেন যেভাবে লিখে আসছেন সুন্দর লিখেছেন, দ্রোহী শিরোনামটা ছিল। শেষে যিনি যেটা বললেন কবিতার মধ্যে, তারপর একদিন যুদ্ধহীন বৈষম্যহীন পৃথিবীতে এক ঝলক শান্তির বাতাস বয়ে যাক, গ্রাম মহল্লা দেশের সীমানা পরিচয় ছিনে, পৃথিবীর সন্তান হিসেবে আমি নিতে চাই আমার শেষ নিঃশ্বাস। আসলে এর আগে যা বললেন সব কিন্তু বললেন প্রতিবাদের কথা,
সেই সব প্রতিবাদের কথা বলে সেই শান্তির কথা বলেন। আসলে প্রতিবাদ ছাড়া কিন্তু শান্তি আসে না। আপনাকে যদি পরিবর্তন আনতে হয় প্রথমে রক্ত ঝরাতে হবে, তারপর শান্তি আসবে সেখানে। এটা পৃথিবীর সব শান্তির ইতিহাসের পেছনে কিন্তু রক্ত রয়েছে, যুদ্ধ রয়েছে, তারপর শান্তিটা আসছে। চমৎকার লিখেছেন, তাকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটি লেখার জন্য। এখানে অবশ্য তিনি আরো এখানে শুরুর যে প্রথম যে স্তবকটা সেখানের মধ্যে একটি শব্দ ব্যবহার করেছেন, ব্রহ্মাণের প্রতি তার প্রেম, ব্রহ্মাণে মৃত্যুহীন সংগ্রাম দৃঢ়ভাবে বিশ্লেষণ করা যায়। আমি পজিটিভলি বিশ্লেষণ করবো এই শব্দটাকে, ব্রহ্মাণের প্রতি তার প্রেম। পতিতার কাজ কিন্তু প্রেম করা নয়, তার কাজ অন্য, কিন্তু সে প্রেম করছে। এখানে কবি কিভাবে এটাকে উপস্থাপন করেছেন আমরা পুরো কবিতা পড়লে হয়তো বুঝতে পারবো। এটাকে দিতে হবে যে এটাও কিন্তু একটা পতিতার যে প্রেমটা, এটাও একটা প্রতিবাদ, এক ধরনের প্রতিবাদী শব্দ হিসেবে এটি আসছে। ধন্যবাদ রাজলক্ষ্মী আপনাকে। চঞ্চল মেহমুদ কাশিম ভাই, একটি প্রবন্ধ মনে হয় এখানে পড়তে হয়েছে, আমার যতটুকু খেয়াল পড়ে বই মেলাতে বসার তিন চারেক আগে আমাদের হুমায়ুন কবির ধারি একজন লেখক আছেন, তিনি আর হচ্ছেন আরেকজন লেখক আমাদের মারা গেছেন, চমৎকারভাবে ছড়ায় ছড়ায় কথা বলতেন, বইয়ের সংখ্যা একশো তিনটি হয়ে গেছে। এটা নিয়ে কিন্তু মানে বই কিন্তু ছাপা হয়েছে মেলায় আসছে এবং সেটা হাতে নিয়ে তারা হাসি করছিলেন। তো বই এবং বইয়ের মধ্যে কিন্তু পেঁচিয়ে যায়, কিন্তু পেঁচানোর অর্থটা আমি বুঝি না, কারণ বই আর বইয়ের মধ্যে সম্পর্ক কিন্তু পেঁচানোর না, অনেক দূরের সম্পর্ক। কারণ বইরা কিন্তু বই খুব একটা পছন্দ করে বলে মনে হয় না। আপনি আপনার বাসায় যদি যান, আপনার বাসা থেকে খেয়াল করলে সেটা একটা ইয়ে করবেন, লক্ষ্য করবেন যে এখানে বই আছে, লাইব্রেরি আছে, এই জায়গাটা কিন্তু পরিষ্কার করবেন না, ওই যে বাসাগুলা ওই অন্যান্য জায়গা পরিষ্কার করবে, এরকমই পরিষ্কার করো, ঠিক আছে? এটা এটা হলো যে একজনের জন্য বাদ বাকি থাকা। বন্ধুর কোন ছবি নেই, এটা কি একজন কি আপনার এখান থেকে বাসা করতে পারলেন না? ধন্যবাদ কাশিম ভাই আপনাকে। চমৎকার আমরা একটি বিষয় আমরা তো প্রবন্ধ শুনলাম তার কাছ থেকে। এই মেরা বন্দী, এই মাত্র গেল গতকাল আমরা আশরাফ আল আশরাফ বিন্দু তার কাছ থেকে, অবশ্য তার কাছ থেকে আমরা এর আগেও যা লেখা পেয়েছি বেশিরভাগই বেশিরভাগই ধর্মীয় ধর্মে, এবং উনি ওনার গ্যালারিস এবং লেখা লিখি দুটোতে তিনি সেটি মেনটেন করার চেষ্টা করেন। দেখুন করে সব বিষয়ে লেখেন, কিন্তু তিনি ধর্মীয় বিষয়গুলো নিয়ে মোটামুটি লেখালেখি করেন। ধন্যবাদ চমৎকার। কিন্তু আসলে এখানে আমাদের ধর্মীয় শব্দ অনেক ব্যবহার করা হয়েছে, যেগুলো ধর্ম বিষয়ে যারা একটু জানেন ওই শব্দগুলোর অর্থ তারা বুঝতে পারবেন না। অনেকে আমরা এগুলো সম্পর্কে অবগত নই, যেহেতু আমরা ধর্মীয় বিষয় নিয়ে খুব একটা আলোচনা করি না, তিনি আলোচনা করাটা একটু ইয়ে ব্যাপার। কিন্তু বানানের দিকে খেয়াল রাখতে হবে, যেমন ওই দিয়া বললাম ক্রিয়াপদের ব্যাপার অনেক কঠিন একটা বিষয়। আপনি যখন সারা জীবন একটা কাজ করে আসছেন একভাবে, এখন আরেকভাবে করতে যাওয়া, শুনে আসছেন এখনো একভাবে, সেই কাজ থেকে লেখার সময় ভিন্নভাবে করে নেওয়া, যেমন রাখবো উচ্চারণে বলছে রাখবো, ওটা আছে, কিন্তু লিখতে গেলে আপনার ওটা হবে না, কারণ এটা ক্রিয়াপদ, কঠিন একটা ব্যাপার। এটা ওনার ক্ষেত্রে দেখলাম যে তিনি এখানেও মত হয়ে গেছেন, ওটা দিয়ে দিয়েছেন, কারণ এটা ক্রিয়াপদ, এখানে তিনি ওটা দিয়েছেন, এটি আমাদেরকে বর্জন করতে হবে। খুব কঠিন একটা কাজ, লোক সংকলন করা যায় না, লিখতে গিয়ে আপনি জানেন, জানার পরেও কিন্তু এটা অনেক সময় দেখি না মনে হয় যেন এটাই হবে, তো এটিকে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। ধন্যবাদ আলাসা বিন্দু আপনাকে। বন্ধন মোস্তফা কামাল সোহাগ অনেকদিন থেকে দেখেন এবং ভালোই দেখেন,
খুব বেশি আলোচনা করার জন্য সুন্দর লিখেছেন তিনি। কালু এবং নন্দন দুজনের নাম এখানে উঠে আসছে, আর নাকি একজনের নাম নেই যে অংশ জানি না, তবে মনে হচ্ছে যেন কালু এবং নন্দন একজন মুসলমান একজন হিন্দু এরকম মনে হতে পারে। কিন্তু সেটা কি দাও সরিয়ে বলছে কালু নন্দন সব ভাবে ভুলে গিয়ে চাইয়া কোথার বন্ধন। সুন্দর কিন্তু একটু বানানোর দিকে খেয়াল রাখতে হবে আমাদেরকে, ঝগড়া না ঝগড়া এটা খেয়াল রাখতে হবে। দূরের ব্যাপারটা দিয়ে দুটা দিয়ে হবে রবে না, আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে রবে না, রবে শব্দটাকে ঠিক আছে কিন্তু এটাকে আমাদেরকে ব্যবহার করতে হবে, চেষ্টা করতে হবে যেন ওই শব্দগুলো আমরা ব্যবহার না করি, কারণ অনেক আগে এগুলো ব্যবহার করা হতো এখন খুব একটা ব্যবহার করা হচ্ছে না। ধন্যবাদ বলতে হবে আমার সহায় আপনাকে। গোলাম নবী পান্না ভাই, এখানে আলোচনার কিচ্ছু নাই, জয়ের পতাকা উড়ে গ্যালারিতে ওই বাংলা এদেশ যেন জেগে ওঠে এই যেই পান্না ভাইয়ের লেখনে আলোচনা করার আর তেমন কিছু নেই, চমৎকার হয়েছে, চমৎকার হওয়াটাই স্বাভাবিক, কারণ আমাদের আমরা যে খেলা যা এখানে আছি আমরা অনেকেই ওনাদের কাছ থেকে শেখার চেষ্টা করি। ধন্যবাদ পান্না ভাই আপনাকে। এস এম শাহাবুদ্দিন, শাহাবুদ্দিন ভাই যেভাবে লিখলেন লেখাটা ছড়াটা সেটি অনেকটা গানের আগবে, গানের আগবে সেখানে মাত্রার ব্যাপারটা যদি আমরা দেখতে যাই বা আলোচনা করতে যাই তাহলে মনে হয় যেন আমাদের জায়গা জায়গায় একটু ঢাকা দিতে হবে মাত্রার ব্যাপারটায়, কিন্তু যখন আমরা গানের আদলে যখন এটাকে যাবো সেটাকে টেনে এটাকে অন্য সুর দিয়ে আমরা এটাকে ম্যানেজ করে নিতে পারি, এবং গানের ক্ষেত্রে তো সেটাই স্বাভাবিক, কিন্তু কবিতার ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে কিন্তু এটা একটু কঠিন ব্যাপার হয়ে যায়। আর শব্দ ব্যবহারের ক্ষেত্রে আমরা এখানে মধ্যে দেখলাম যে বানানের ক্ষেত্রে যেমন গড়িয়ে গড়িয়ে না ঘড়িয়ে ঘরের ঘ এই যেমন সাহিত্য ঘর এই ঘটা হবে আর কি, এখানে মধ্যে এটা খেয়াল রাখার। আর আরেক জায়গার মধ্যে আমি অবশ্য ঠিক করিনি কে ঠিক করে মনে কাশেন ভাই অবসরীর চোখে সেখানে রাখালের চোখে না পা নাকি মঞ্জুর করছেন জানি না, এখানে রাখালের আচ্ছা এখানে রাখালের হলেই চমৎকার হয় এবং সেটি করা হয়েছে পরে এসে কেটে। ধন্যবাদ আছেন স্বাগতম ভাই আপনাকে। সাবুদ ভাই অবশ্য কবিতা বা ছড়া লিখতে গেলে গানের আদলে একটু চলে আসাটাই স্বাভাবিক, কারণও হচ্ছে কারণ উনি ওই লাইন নিয়ে বেশি কাজকর্ম করেন। ধন্যবাদ সাবুদ ভাই আপনাকে। আমার হাতে আসলে যতগুলো লেখা ছিল সবগুলো লেখা শেষ, এখন আর কোনো কাজ নেই, এখন হচ্ছে কি যেন একজনকে বিজয়ী ঘোষণার পালা না জানে কি না এরকম কিছু একটু না মানে যা লেখা মানে আমার মঞ্জুরের নাম বাদ যাবে, আমিনুল ইসলাম আমন বাদ যাবে, চঞ্চল মোহাম্মদ কাশিম ভাই বাদ যাবে, গোলাম নবী পান্নার বাদ যাবে, ঠিক আছে এই ধরনের আরো কয়েকজন আছে, নূরজাহান মীরা নূরজাহান মীরা উনি বাদ যাবেন, এরকম আরো কয়েকজন আছেন বাদ যাবে, সুতরাং এই বাদ যাওয়াটা কিন্তু তাদের অধিকারের পর্যায়ে চলে গেছে, কারণ তারা কিন্তু অনেক দুর্পদ হেঁটে এসেছেন, তাদের জন্য পুরুষকে তারা নিতে নিতে ক্লান্ত হয়ে গেছেন, ঠিক আছে এখন অন্যদের জন্য এখন অন্যদের অন্যদের পালা। আমি আসলে কার নাম ঘোষণা করবো, আসলে সকল লেখা ভালো হয়েছে, কারো লেখা এখানে মধ্যে খুব বেশি ব্যতিক্রম হয় নাই, যেমনটা একজনে একভাবে লেখেন আরেকজনে আরেকভাবে লেখেন, সুতরাং ব্যতিক্রম তো হবেই তাই না, সবাই তো একভাবে বলবে না, সবাই যদি একভাবে বলে তাহলে সবই একভাবে বলে তারা আলাদা লোক থেকে তাহলে আমি আর আপনার মধ্যে পার্থক্য হয়ে যাবো, উনি আর ওনার মধ্যে পার্থক্য হয়ে যাবে, আসলে বিষয়টা হয়েছে তাই। এখন বলেছেন যে ওনারা একজনকে নাম ইয়ে করার জন্য ঘোষণা করার জন্য দুজন যদি করে তাহলে আগামী সময় যখন আসবে তখন বলবে যে না আপনি দুজনের নাম ঘোষণা করেছেন, তিনজনের নাম ঘোষণা করেছেন তাহলে আমাদের কাছে পুরস্কার ছিল, একজনের আপনি ঘোষণা করছেন দুজন আমাদের কাছে তাহলে করছেন, আমার তো 12-13টা বেজে গেছে, সুতরাং আমি একজনের নামই ঘোষণা করবো, ঠিক আছে এখন বললে হবে না, আগে বললে আমি আগে পরীক্ষা দিতাম, ঠিক আছে। তো আমি এখন আসলে আমাদের এখানে
श्रेष्ठ विजय घोषणा कर धन्यवाद अपना के धन्यवाद अपना जाए अपना सबाई के।